আমাদের আজকে কালী পুজো, কাল আগামী কাল হচ্ছে অর্কেস্ট্রা, তারপর দিন পেশাদার, দুদিন দুটো পেশাদার দল, তারপরে আমাদের গ্রামের ছেলেদের হ্যাঁ পালকি ভাঙা বউ আরেকটি, আরেকটি কি হচ্ছে আমি ঠিক বলতে পারছি না। যাত্রাপালা দুদিন আছে, যাত্রাপালা কেমন ভক্ত, ভক্ত সমাগম কেমন হয়, ভক্ত কেমন আছে? ভক্ত প্রচুর আজকে রাতে, মোটামুটি আজকে রাতে নানা করলো 1000-4500 হ্যাঁ সকালের দিকে আরো বেশি ভিড়। আর পুজো ঘিরে গ্রামের মানে আত্মীয় স্বজন কেমন আসছে? গ্রামের আত্মীয় স্বজন মানে কি বলবো, মানে ঠাসা, বছরে একটা সবথেকে বড় অনুষ্ঠান, বড় পুজো, হ্যাঁ বিরাট ঠাসা, মানে কি বলবো, আমাদের গ্রাম থেকে 1 কোটি টাকা আজকে যাবে, 1 কোটি টাকা যাবে আজকে আমাদের গ্রাম থেকে, শুধু সন্তোষপুর গ্রাম থেকে খরচা যাবে, খরচা 1 কোটি টাকা, 1 কোটি টাকা শুধু বাড়ি বাড়ি মিলে সব, এত বড় মানে এই এলাকার মধ্যে সবথেকে বড় পুজো, সবচেয়ে বড় পুজো, রোগবাটি অঞ্চলে সবচেয়ে বড় পুজো হচ্ছে এটা। মানুষজন আগ্রহ কেমন? প্রচুর আগ্রহ, একদম মানে আগ্রহ না দেখলে বোঝা যাবে না যে কিরকম জিনিস। আজ সন্তোষপুরের বিখ্যাত কালী মায়ের পূজা, রক্ষা কালী মায়ের পূজা, দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম প্রচুর পরিমাণে ভিড় করে এই কালী পূজাতে, গ্রামের মানুষের আনন্দ চোখে পড়ার মতো। আজ সকালে আমরা গিয়েছিলাম যখন কালী মায়ের রং হয়, সেই সময় দেখতে পাচ্ছেন ভিডিওতে সেই ছবি, শিল্পী যত্ন সহকারে মাতৃ প্রতিমাতে রং করছেন, সে অভূতপূর্ব ছবি শুধুমাত্র আপনাদের জন্যই আমরা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন রাত্রে কালী পূজা, খুব বড় পূজা, প্রচুর ভক্ত সমাগম আছে প্রথমেই শুনলেন আপনারা, এবং শিল্পী নিখুঁত তুলির চানে মাতৃ প্রতিমাকে রূপ দেওয়ার চেষ্টা করছেন, সেই দৃশ্য দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাতে। আমরা সেখানে গিয়েছিলাম এবং কথা বলেছিলাম শিল্পীর সঙ্গে, সেই কথা অবশ্যই আপনাদের শোনাবো, এবং শুনতে থাকুন শিল্পীর সেই কথা। দাদুর আমল থেকে ঠাকুর হচ্ছে। আর তুমি ক বছর করছো? আমি তো বাবার সাথে তো করে আসছি। এখন নতুন করে নিজে একা বাবার? দু বছর মায়ের কাছে তোমার কি পারতো না, মানে করোনার জন্য তো পুজো তো কত বছর তো ভালো হোক এটাই চাই। শিল্পী এক মনে মাতৃ প্রতিমাকে রূপ দিচ্ছেন, কিন্তু এই মুহূর্ত দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমার রূপসজ্জা চলছে, সেই দৃশ্য দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার পর্দায়। আমরা দুপুরের দিকে গিয়েছিলাম মন্দিরে, মন্দির থেকে একটু দূরে এক আটচালাতে মাতৃ প্রতিমার রং হচ্ছে, রাত্রে পুজোর আগে ওখান থেকেই বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে মাতৃ প্রতিমাকে মণ্ডপে নিয়ে আসা হয়। আমরা এই ভিডিওতে মণ্ডপের ছবিও দেখাবো আপনাদের, এখন চলছে মাতৃ প্রতিমার রূপসজ্জা। সন্তোষপুরের পুজোকে ঘিরে এক আলাদা উন্মাদনা আছে, এক আলাদা ভালোবাসা আছে, মায়ের টানে বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে, কারো মানত থাকে, কারো প্রার্থনা থাকে, সবই কিন্তু মিলেমিশে। দেখতে পাচ্ছেন মাতৃ প্রতিমা যে মন্দিরে থাকে সেই সুসজ্জিত মণ্ডপ দেখতে পাচ্ছেন, পুজোর জন্য নতুন করে সেরে উঠেছে এই মাতৃ প্রতিমার মণ্ডপ, দেখতে পাচ্ছেন তো ও সুন্দর মণ্ডপ সুসজ্জিতভাবে সাজানো আছে। দিনের বেলা এই দৃশ্য তুলেছিলাম আমরা আমাদের ক্যামেরাতে, দেখতে পাচ্ছেন সন্তোষপুরের রক্ষাকালী মায়ের মণ্ডপ, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আজকে পুজোর জন্য সাজানো হয়েছে সেই মণ্ডপ, সেই মণ্ডপকে নতুন করে আজকে সুসজ্জিত করা হয়েছে এবং সাজানো হয়েছে, সে মণ্ডপের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এবং বিভিন্ন যারা পুজোর জোগাড় করে, বিভিন্ন বাচ্চারা বিভিন্ন কাজে কিন্তু ব্যস্ত আছে, সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। আম্ম পল্লবকে মন্দির সাজানোর জন্য গ্রামের বাচ্চারা সেই কাজে কিন্তু হাত লাগিয়েছে, 8 থেকে 80 প্রত্যেকের কিন্তু একটা আলাদা উন্মাদনা আছে এই পুজোকে ঘিরে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরার পর্দায়। শুধুমাত্র আপনাদের জন্য এই দৃশ্য কিন্তু তুলে আনা। সন্ধ্যেবেলায় গিয়েছিলাম অবশ্যই কিন্তু মণ্ডপে, দেখতে পাচ্ছেন আলোর
আলোকসজ্জাতে নতুন করে মণ্ডপ সেজে তুলেছে, অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা ব্যাপার। আলোর গেট, দু তিনটি গেট আছে, খুব বড় বড় গেট, এবং ভক্ত সমাগমের আগমন কিন্তু এখন থেকে লেগেই আছে। সেই দৃশ্য দেখতে পাচ্ছেন ক্যামেরা পর্দায়, এবং আলোকমালায় মন্দিরকে রাতের বেলা অভূতপূর্ব লাগছে, যেটা সত্যিই চোখে পড়ার মতো। এবং ভক্ত সমাগম ওখান থেকে ভিড় জমিয়েছে মণ্ডপে, বহু দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম এসেছে। এত পরিমাণ মাইক পাচ্ছে, তাই ওখানে ভয়েস করতে পারলাম না, তাই বাধ্য হয়ে বাড়িতে এসে ভয়েস করতে হচ্ছে। দেখতে পাচ্ছেন সন্তোষপুরের কালী মায়ের মন্দির, সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার পর্দায়, এবং মানুষজন এখনই ভিড় জমিয়েছে। যত রাত বাড়বে মানুষজনের সমাগম বাড়বে। এক সময় 5,000 করে লোক সবসময় মজুদ থাকে, এবং যেটা অনুমান করা হয় 40,000 থেকে 50,000 মতো মানুষের সমাগম হয় এই পুজোকে ঘিরে। এবং প্রচুর পরিমাণে দোকান মেলা বসেছে, মেলাতে বিভিন্ন রকম দোকান বসেছে, এবং কেউ সেখানে মিষ্টি খাচ্ছে, কেউ ঝিলপি খাচ্ছে, কেউ বা পাঁপড় ভাজাতে কামড় দিচ্ছে, কেউ বা চপ খাচ্ছে, এবং বিভিন্ন জন সেলফি তোলাতে ব্যস্ত, কেউ ছবি ভিডিও তুলছে। এবং দেখতে পাচ্ছেন কপালে টিপ পরানো হচ্ছে, সেই দৃশ্য দেখতে পাচ্ছেন ক্যামেরার পর্দাতে। অর্থাৎ পুজোকে ঘিরে একটা আলাদা উন্মাদনা, আলাদা ভালোবাসা লুকিয়ে আছে। সন্তোষপুর এর পুজো, আর রঘুবাটি অঞ্চলে সন্তোষপুর গোঘাট থানা অন্তর্গত, অর্থাৎ হুগলি জেলার গোঘাট থানা অন্তর্গত আরামবাগ মহকুমা অন্তর্গত রঘুবাটি অঞ্চলে সন্তোষপুরের কালী পুজোকে ঘিরে একটা আলাদা উন্মাদনা, আলাদা ভালোবাসা। এবং সন্ধ্যেবেলার যে দৃশ্য আপনাদের সামনে দেখালাম, সত্যি অভূতপূর্ব। বিভিন্ন জন বিভিন্ন জিনিস কিনে বাড়ির পথে কেউ রওনা দিচ্ছে, এবং রাত্রে অবশ্যই পুজো দেখতে আসবে, এরকম একটা ব্যাপার। এবং মায়ের ভোগ রান্নার প্রস্তুতি চলছে, সেই দৃশ্য আপনাদের জন্য শুধুমাত্র দেখাচ্ছি। মায়ের ভোগের বিভিন্ন রকম সবজি কাটা হচ্ছে, মায়ের খিচুড়ি ভোগ হয়, সেই ভোগ রান্নার একটা আয়োজন চলছে, সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। এবং বিভিন্ন রকম দোকানপাট বসেছে, এবং যত রাত হচ্ছে মানুষজনের ভিড় কিন্তু বাড়ছে। মায়ের কাছে জগৎদুনি একটাই প্রার্থনা, মা সবাইকে সুস্থ রেখো, ভালো থেকো, সবাই যেন সুস্থ থাকে, এই কামনা আমি একান্তভাবে করি।